নমস্কার বন্ধুরা, আজ ডিমের একটা প্রিপারেশন নিয়ে এসেছি, চাল ডিম। এটা বিরিয়ানি বা পোলাও নয়, সীমিত কয়েকটা উপকরণ দিয়ে এই চাল ডিম বানানো হয়, বেশ সুস্বাদু হয়। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। টেস্ট বেস্ট কুজিনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রথমেই আমি এক কাপ চাল নিয়ে নিচ্ছি। স্পেশাল কোনো চাল নেওয়ার প্রয়োজন নেই, আমরা রোজ যে চালের ভাত খাই সেই চাল নিলেই হবে। এখন চালটাকে ভালো করে ধুয়ে নেব। চাল ভালো করে ধুয়ে নিলাম, তবে চালে জল দিয়ে ভিজিয়ে রাখবো না, এইভাবেই রেখে দিয়ে রান্নাটা শুরু করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলেই রান্নাটা করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হলে আমি সেদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি। ডিম আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, আমি এখানে চারটে ডিম নিয়েছি। ডিমটাকে হালকা ভেজে নেব, নুন হলুদ কিছুই দেব না। ডিম হালকা ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হলে থেঁতো করা গরম মশলা দিয়ে দিচ্ছি। একটা এলাচ, দুটো লবঙ্গ আর দুটুকরো দারচিনি নিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড মশলাটা ভেজে নেওয়ার পর অল্প নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে বাটা মশলা আর ছিটকে আসে না। দু টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, আর এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা আর পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এটা ভাজা হতে থাক। পেঁয়াজ আদা ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিলাম। মশলাটাকে কিছু সময় কষিয়ে নেব। মশলা কষানো হলে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে চালটাকে মিশিয়ে নেব। চালটাকে ভাজবো না, মশলার সাথে মেশাতে যেটুকু সময় লাগে। এখানে বলে রাখি, আমরা রেগুলার আতপ চালের ভাত খাই, তাই আমি এটা আতপ চাল দিয়েই বানাচ্ছি। আপনি যদি সেদ্ধ চাল দিয়ে বানান তাহলে সেই হিসেবে জলটা দিতে হবে, কারণ সেদ্ধ চাল রান্না হতে একটু সময় লাগে। জল দিয়ে দিচ্ছি, আমি এখানে এক কাপ চালের জন্যে চার কাপ জল দিলাম। নুন চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সেদ্ধ চাল রান্না হতে যেহেতু একটু সময় লাগে, তাই জলের পরিমাণটাও একটু বেশি করেই দিতে হবে। এখন এটা ফোটার অপেক্ষা করব। ফুটতে শুরু করেছে, এখন ঢাকা দিয়ে ধিমে আঁচে রেখে রান্না হতে দেব। কিছু সময় রান্না হওয়ার পর ঢাকা সরিয়ে নিচ্ছি। চালটা অর্ধেকটা সেদ্ধ হয়েছে, এখন ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। আর এই সময় দিয়ে দেব ফ্রেশ আদা বাটা হাফ চামচ, আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে ধিমে আছে এটাকে রান্না হতে দেব, যতক্ষণ না চালটা পুরোপুরি সেদ্ধ হয়। কিছু সময় পর ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখুন বেশ মাখো মাখো হয়েছে, এরকমই মাখো মাখো এটা হবে। এখন দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চাল সেদ্ধ হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে ময়েশ্চারটা আরেকটু টেনে যাবে। নামানোর আগে দিয়ে দেব পাতিলেবুর রস, এখানে অর্ধেকটা পাতিলেবু নিয়েছি।
লেবুর রসটা চাল ডিমের সাথে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দেব। যেদিন রান্নাটা সহজে সারতে হয় এই চাল ডিম আমি বানাই, সকলে পছন্দ করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপি ট্রাই করে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওর নিচে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ তাহলে আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।